এই প্রথম বাজারে যাচ্ছি শুধুমাত্র মনটাকে একটু ফ্রেশ করতে, কোনো কিছু কেনার দরকার নেই। মানে কোনো কিছু কেনার প্ল্যান নিয়ে আমি বেরোচ্ছি না যে আমি আর এটা দরকার ওটা দরকার, শুধুমাত্র একটুখানি ঘরের মধ্যে আমার ভালো লাগছে না, মনে হচ্ছে একটুখানি বাজারের মধ্যে দিয়ে কয়েকটা পাক হেঁটে আসলে বোধহয় আমার একটুখানি মাইন্ডটা ফ্রেশ লাগবে। কারণ বহুদিন হয়ে গেছে বেরোনো হয় না বাজারের দিকে, মানে টিভি কিনতে গেছিলাম সে তো ওর সাথে অন্য লাইনে অন্য জায়গায় গেছিলাম, কিন্তু প্রপার যে বাজারের মাঝখানে প্রচুর লোক, প্রচুর আলো, প্রচুর আওয়াজ, একটা অন্যরকম পরিবেশ। আর আমার তো যাওয়ার জায়গা বলতে সেরকম কোথাও নেই, জানোই তোমরা, শুধুমাত্র বাজার। তো চলো একটা পাক ঘুরে আসি, কিছু ভালো লাগলে নিলাম, না হলে পরে শুধু একটু চপ কিনে নিয়ে চলে আসবো, কারণ আমার একটু ভেজিটেবিল চপ খেতে ইচ্ছে করছে। তো আসার সময় একটু চপ নিয়ে আসবো, চপ দিয়ে কফি খাবো, আর এই আর কি, এটাই স্পেশাল কারণ বলতে পারো, আদার্স কিছুই না, কিছু ভালো লাগলে নেব। তো চলো যাওয়া যাক। আর এই কুর্তিটা পরেছি আর এই পার্সটা নিয়েছি, ঠিক আছে, চলো দেখি শরীর মনটা একটু ফ্রেশ লাগে কিনা, ভালো লাগছে না কিছু। হ্যালো ফ্রেন্ডস, তো বাড়িতে এসে চেঞ্জ করে নিয়েছি, দিয়ে মুখ হাত পা ধুয়ে আমি একটুখানি সন্ধে দিয়ে নিলাম, সন্ধে পড়ার আগেই বাড়ি চলে এসেছি। মানে আমি 40 মিনিট একটু বেশি বাড়াবাড়ি হয়ে গেল, 45 মিনিটের মধ্যে কি 50 মিনিটের মধ্যে সব কাজ কমপ্লিট করে বাড়ি চলে এসেছি। কাজ বলতে মন ভালো করার কাজ। তো 4-5টা জিনিস কিনেছি, সেই দরকারি জিনিস, খুবই দরকারি জিনিস কিনেছি, যেগুলো আর কি খুবই দরকার, তো সেগুলো কিনেছি। আর 2-1টা মুখরোচক খাবার কিনেছি, ব্যাস এই। তো তারপরে আর একটা জিনিস খুঁজে পাইনি, তো সেটার পরিবর্তে একটা অন্য জিনিস নিয়েছি, তোমাদেরকে দেখাচ্ছি সব একটু বাদে বাদে, মানে একটু বাদে বাদে বলছি, একটু বাদে দেখাচ্ছি। আমি এখানে কফিটা করে নিই, কারণ একটা জিনিস দেখাই তোমাদেরকে, দাঁড়াও। যে তালের শাঁস কিনে এনেছি, দেখতে পাচ্ছ, তালের শাঁস হচ্ছে আমার ভীষণ প্রিয় একটা খাবার। তো তালের শাঁসের দামটা মনে হয় বেশিই নিল, 6 খানা 20 টাকা নিয়েছে, আমি জানি না দাম কেমন নেয়, তো 6টা 20 টাকা নিয়েছে, আমি 40 টাকায় 12টা নিয়ে এসেছি। তো এই হচ্ছে কফি আর চিকেন পিৎজা, ছোট ছোট পার পিস 50 টাকা করে। আরে আবার কি জিনিস রে বাবা, রে বাবা, এটা আবার কি বলো তো, কি কি এটা, তুমি বলো কি, স্যান্ডউইচ? স্যান্ডউইচ না, এ স্যান্ডউইচ, স্যান্ডউইচ না, 50 টাকা করে। তুমি আর জনি ভাগ করে খাবা একটা, আমি আর চিজ দিয়া, তাহলে জনিকে দেওয়া যাবে না। ও তাই তো, ঠিক আছে খেয়ে নি। এর আগে 2 বার চিকেন পিৎজা খেয়েছি, কিন্তু কোনোদিন আর মানে খাওয়ার শখ হয়নি, মানে এতটা অতটা ভালো খাইনি। বিশ্বাস করবে না, আজকের চিকেন পিৎজাটা খেয়ে পিৎজার ভক্ত হয়ে গেলাম। ও মাই গড, এ কী টেস্ট, বিভৎস খেতে তো, সেই মজা। তো আমাদের সন্ধ্যাবেলার খাওয়া কমপ্লিট, এবার তোমাদেরকে দেখাবো যে আমি কি কিনেছি। বেশি কিছু না, 2-4টে জিনিস, ঠিক আছে। দেখো এরকম একটা বয়াম নিয়েছি, এর মধ্যে বিস্কুট রাখার ইচ্ছা আছে। আমাদের ঘরে তো দু রকম বিস্কুট থাকে, 2-3 রকম থাকে, তো সবসময় প্যাকেটের মধ্যে গার্ডার দিয়ে আটকে আটকে রাখতে হয়, আর নর্মালি একটাই বিস্কুটের কৌটো আমার। তো 2টো কৌটো থাকলো, 2টোর মধ্যে 2 রকম বিস্কুট ঢেলে রাখলাম। চামচটা যদিও আমার কোনো কাজে লাগবে না, চামচ যতবার এরকম বয়াম কেনা হয় ততবারই চামচগুলো আমার কোনো কাজে লাগে না, চামচগুলো মেয়েকে দিয়ে দিই, মেয়ে খেলা করে, তো বয়ামগুলো কাজে লাগে। তো যদি এর মধ্যে অন্য কিছু রাখা হয় না, মানে ধরো চিনি ফিনি রাখা হয়, তাহলে কিন্তু এই চামচগুলো কাজে লাগবে, কিন্তু যেহেতু এরম টাইপের বয়ামে আমি ওসব রাখি না, তার জন্য আর এত বড় বয়ামের মধ্যে চিনি তো দরকারও নেই, তো এটা বিস্কুটের জন্যই মেন নিয়ে আমার। আর এটার দাম নিয়েছে হচ্ছে 40 টাকা মতো দাম নিয়েছে, বেশ মজবুত কিন্তু, নরম সরম না, ভালো দোকান থেকে নিয়েছি। আরেকটা বয়াম নিয়েছি, দেখো এরম টাইপের বয়ামটা, সাদা রঙের, দেখতে দেখো কি সুন্দর, না দেখতে খুবই সুন্দর। তো এর মধ্যে আমার চিনি রাখার ইচ্ছা আছে, ঠিক আছে, এর মধ্যে চিনি রাখলে দেখতে ভালো লাগবে, তার জন্য এরম একটা বয়াম নেয়া। আচ্ছা আর একটা নিয়েছি, এটা চা রাখার জন্য, দেখো কি সুন্দর না দেখতে, এটা চা রাখবো ভাবছি, চায়ের কালারের সাথে ম্যাচও করে গেছে, তো তার জন্য এটা ভাবছি চা রাখবো। আর এই ভেতরে এই চামচটা কাজেরও লাগবে চা রাখলে, ঠিক আছে। দেখো ডিজাইনটা হেভি সুন্দর, হেভি সুন্দর দেখতে, এটা হেভি সুন্দর। তোর ব্রাশটা দেখা, মেয়ের জন্য একটা ব্রাশ কিনে নিয়ে এসেছি, এ দেখো।
আমার এরকম টাইপের ব্রাশ আমার মেয়েকে আমি প্রথম কিনে দিলাম। আমি ছোটবেলায় এরকম টাইপের ব্রাশে খুব ব্রাশ করেছি, ছোটবেলায় বলতে অনেক বড় হয়েও কিন্তু করেছি, মানে যখন যখন ধরো 7-8-এ পড়ি আমি, তখনও কিন্তু আমার একটা ব্রাশ ছিল। সেই ব্রাশ ব্রাশ করার পরে সেই একরকমের পুতুল মতো থাকতো, পা থাকতো সেই পুতুলের, ওর মধ্যে ব্রাশটাকে এরকম বসিয়ে দিতে হতো, জুতো টাইপের থাকতো, সেই স্ট্যান্ড টাইপের, মানে ব্রাশ রাখার। তো ব্রাশ করা হয়ে গেলে ওই সেই পা মতো থাকতো, ওর মধ্যে এরকম ভাবে রেখে দিতাম, মনে আছে এখনো। এখনকার দিনে তো ওই ওই টাইপের স্ট্যান্ড ব্রাশগুলো পাওয়া যায় না, এখন দেখছি জয়েন্ট হয়ে গেছে, মানে এইরকমই দেখতে, শুধু এই যে এইটুকু আলাদা থাকতো, ব্রাশ করা হয়ে গেলে ওর মধ্যে ঢুকিয়ে দিতে হতো। বোঝাতে পারলাম তোমাদেরকে? জানি না বোঝাতে পারলাম কিনা, যারা দেখেছো তারা বুঝতে পারছো। তো ওরকম টাইপের ব্রাশ এখন আর নেই, তবে এরকম ব্রাশ ভাবলাম মেয়েকে একটা কিনে দিও, মেয়ে খুব খুশি হয়েছে ব্রাশটা দেখে, তাই না মা? ঢোকার সাথে সাথে ব্রাশ পেয়ে কি আনন্দ, বলছে কালকে ব্রাশ করবো, কালকে ব্রাশ করবো, কালকে সকাল থেকে। আর ইয়েলো কালার নিয়েছি কারণ আমার মেয়ের ফেভারিট কালার হচ্ছে ইয়েলো, তার জন্য। বলে বাবারে, একটু ব্রাশ পেয়ে কত খুশি দেখো আমার মাম্মা। শোনা মা, এরম টাইপের ব্রাশ জানিস, আমিও ছোটবেলায় আমার বাবা আমাকে কিনে দিত, আমি এরম এরম ব্রাশ দিয়ে ব্রাশ করতাম, আর কি আনন্দ করতাম। আর এটা দিয়ে কি হয়? ওটা দিয়ে কিছু হয় না, এটা এরম ভাবে ধরে ধরে ব্রাশ করতে হয়, কি সুন্দর না বল। আমার মায়ের এই জামাগুলো দেখেছো তো, তোমাদেরকে কালকে দেখিয়েছিলাম, কালকে একটা পরেছে, এই দেখো আজকে একটা জামাগুলো না খুব খুব সুন্দর, অ্যামাজন থেকে, মানে অনলাইনে তো কখনো বাচ্চাদের জামা কাপড় আমি এই প্রথম কিনলাম, তো কোনো আইডিয়া ছিল না যে ভালো হবে না খারাপ হবে, পিওর সুতি হবে কি না, কারণ বাচ্চা মানুষ পিওর সুতি না হলে পড়তেও পারবে না। কিন্তু বিশ্বাস করবে না, এতটুকু ঠকিনি আমি, এতটুকু না, যেমন পাতলা তেমন কি বলবো, কোয়ালিটি ভালো, তেমন মানে একদম পারফেক্ট, পারফেক্ট সব দিক দিয়ে পারফেক্ট। আর নিয়েছি তোমাদের কমেন্টের জন্য একটা গামলা। তোমাদের কমেন্টের জন্য কেন বললাম বলতো? তোমরা দেখি প্রায় কমেন্ট করছো, দিদি তুমি এখনো সেই রান্না করে রান্না কড়াইতেই রেখে দিচ্ছ, ঢালছো না? বিশেষ করে যখন ধরো চিকেন করা হয়, মাটন করা হয়, মাটন করা হলে দেখতে পাও হয়তো যে আমরা প্রেশার কুকারটা নিয়ে ধরে নিয়েই খেতে বসে গেছি। প্রেশার কুকার থেকে খাসির মাংসটা ঢালার মতো আর কিছু নাই, চিকেন রান্না হলেও সেটা ঢালার মতো কিছু নাই। যদি 1 কিলো রান্না হয়, 500 মতো রান্না হলে ঢালার আছে, কিন্তু 1 কিলো রান্না হয় আমাদের ঘরে, চিকেন হোক মাটন হোক 1 কিলোই হয়, সেটা ঢালার মতো কিছু নেই। তো তার জন্য মাছের ঝোল টোল হলেও দুবেলার মতো যদি মাছের ঝোল করি না, তাও ঢালার সমস্যা। তার জন্য একটা এরম সাইজের গামলা নিয়ে নিয়েছি, এটা ক্যামেরায় তোমরা বুঝতে পারছো কিনা জানি না, এটা কিন্তু বেশ বড় সাইজ, ঠিক আছে, এটা বেশ বড় সাইজ। আর এটার মধ্যে চিকেন রান্না করে মাটন রান্না করে একদম ঢেলে দেবো, শান্তি করে একেবারে দিয়ে খাওয়া হবে। তো এখন মনে হচ্ছে এটার মধ্যে আমি কবে, এটা আমি খাসির মাংস দিয়ে উদ্বোধন করব, ঠিক আছে? এটা খাসির না না ও না 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 না, এটা কালকেই উদ্বোধন করতে হবে। কালকে মাছের ঝোল হবে সকালবেলা রান্না, আজকে মাছ কেনা হয়েছে দুপুরবেলা, তো মাছের ঝোল হবে কালকে, কালকে এটা মাছের ঝোল দিয়ে উদ্বোধন হবে, আলু দিয়ে ফুলকপি দিয়ে কালকে মাছের ঝোল করবো। আর নিয়েছি দুটো কানের, আমার এরম টাইপের কানের ছিল, তোমরা নিশ্চয়ই জানো, দাঁড়াও বলছি, এই যে এরম টাইপের, এই যে এরম টাইপের কানের ছিল তোমরা নিশ্চয়ই জানো, কিন্তু যেদিনকে সোমনাথের বাইক কিনতে গেছিলাম না, ওর বাইকে করে বাড়ি ফিরছিলাম, নতুন গাড়িতে করে বাড়ি ফিরছি, আনন্দই আলাদা। তো তখন কখন যে আমার কান থেকে আমার কানের দুলটা খুলে রাস্তায় পড়ে গেছে আমি জানি না, বাড়িতে এসে দেখি আমার এক কানে দুল আছে আর এক কানে দুল নেই। তো তারপর থেকেই ভাবছিলাম, কারণ আমার এই টাইপের কানের খুব ভালো লাগে, এই কানেরগুলো না দেখবে সব রকম ড্রেসের সাথে চলে আসে, যে কোনো কুর্তি পরবে তার সাথে এই কানেরটা চলে আসবে, তারপরে যদি শাড়ি পরো, এক প্রিন্ট করে যদি কোনো এক কালারের শাড়ি পরো, তার সাথেও ওই কানেরটা চলে আসবে। নর্মালি তুমি বাড়িতে নাইটি পরে থাকো, তাও তুমি এরকম টাইপের কানের পরো, তাও ওই কানেরটা চলে আসবে, মানে যে কোনো রকম কুর্তি ড্রেস সাথে এই কানেরগুলো চলে আসে, আমার খুব ভালো লাগে। আর একটা গোল নিয়েছি, আর একটা এই এরম টাইপের টাইপের নিয়েছি। আর এখনকার দিনে যেসব ওই মানে এখনকার দিনে বলবো না, অনেকদিন ধরেই ওগুলো পাওয়া যায়, বরঞ্চ এইগুলোই বলতে গেলে এখনকার দিনে, ওই যে স্টোনের যেসব কানের হয় না, স্টোন পাথর পুথর দিয়ে, সাদা পাথর, লাল পাথর, হলুদ পাথর, নীল পাথর, একেবারে ঝিকিনিকি ঝাঁকানাকা কানের, ওরে বাবা, ও বহুত পড়েছি একটা সময়, বিয়ের পরে বলো বিয়ের আগে বলো, বহুত পড়েছি, পড়ে 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 একেবারে ফালা ফালা করে দিয়েছি ওইসব কানের। যখন যে কালারের ড্রেস তার সাথে ম্যাচিং করে একখানা পাথরের কানের, এই রকম সাইজের ঝোলা,
কখনো বেগুনি, কখনো নীল, কখনো লাল সবুজ, যে কালারের পোশাক পরে বাড়ির বাইরে বেরোবো সেই কালারের সাথে ম্যাচ করে কানের। বিয়ের আগে বলো আর বিয়ের পরে বলো। আমি এখন পারবো না, বিয়ে বাড়ি গেলে সোনার কানের পরে যাই, আর পুজো ঠাকুর ঠাকুর দেখতে বেরোই যখন তখনও বোধ হয় সোনার কানেরটাই পরি, আর তা যদি না হয় তাহলে এই সবই ঠিক আছে, ওই সব আমি পরতে পারবো না। এখনও ঘরের মধ্যে খুঁজে খাজে পেলে অর্ধেকের বেশি আমার মাকে দিয়ে দিয়েছি, আমার মা বোধ হয় কাউকে দিয়ে দিয়েছে ওগুলো, আমার মা ওসব পরে না, আর অল্প কটা বোধ হয় এখনও খুঁজলে খাজলে পাওয়া যাবে যেগুলো আর কি আমাকে গিফট করেছিল কেউ না কেউ, কারণ আমি তো নিজে কিনি না, কিনবো না, কেউ গিফট করলে তাকে তো সেটা তো রাখতেই হবে, তো গিফটটা কাউকে দেওয়া তো যায় না, সেগুলো কয়েকটা খুঁজে খাজে পাওয়া যাবে। ব্যাস এই কিনেছি, আর হচ্ছে ঠাকুরের জন্য গাঁদা ফুলের মালা নিয়েছি, ঠাকুরের জন্য গাঁদা ফুল নিয়েছি, আর তার সাথে নিয়েছি একটা খুব দরকারি জিনিস জানো তো, এই দেখো। এই ঠান্ডায় মরে যাবে গাছটা। ঠান্ডায় মরে যাবে কেন বলো, ভালো থাকবে। বাইরে সারাদিন রোদের মধ্যে ছিল, এখন ঠান্ডার মধ্যে ভিজে গেছে। এটা দেখো তোমাদের সোমনাথদা কোনো ব্যবস্থা করে দিচ্ছে না আমার ব্যান্ড। আমার মাথার মধ্যে লাগাও, দেখতে ভালো লাগবে টপ এটা। এইগুলো আমি কিনেছি কেন বলতো, দেখো রোজ রোজ ঠাকুরের ফুল কেনা যায় বলতো, রোজ রোজ 10 টাকা করে মালা কোথায় পাবো, কে আমাকে রোজ বাড়ির সামনে এসে রোজ 10 টাকার গাঁদা ফুল, 15 টাকার গাঁদা ফুল, এক একদিন তো আবার যদি একটু বৃষ্টি বৃষ্টি পড়ে ওয়েদারটা খারাপ থাকে তাহলে একখানা মালা 20 টাকা যায় জানো, জানে যে এই মহিলার বা ফুল নেই পুজো দেওয়ার জন্য, যা যা মন চায় তাই দাম বসিয়ে দেয় একদম আরামসে, 15 টাকা 20 টাকা, এই টাইপের ফুলগুলো থাকলে সবাই দেবে, আগের মানে তুলে পুজো দেব, মায়ের পায়ে দেবো আনন্দ, এই আলাদা। আগে তো ছিলই, আমাদের পুরোনো বাড়িতে থাকতে আমাদের টবে এইসব ফুল থাকতো, তখন তুলে তুলে কি সুন্দর পুজো দিতাম না, আমার ভিডিওতে তোমরা দেখেছো না, স্নান টান করে উঠে আমি ফুল তুলতাম দিয়ে পুজো দিতাম, তো সেই সময়টাও খুব মিস করি আর এই ফুলগুলোও খুব মিস করি। তো সকালবেলা বড় মাকে বা এখনই বড় মাকে বলবো যে বড় মা তুমি এই এটার আমার ব্যবস্থা করে দাও, মাটিতে পুঁতে দেবা নাকি টবে পুঁতে দেবা আমি জানি না, এটা আমার পুঁতে তুমি ব্যবস্থা করে দাও, আমি জানি না বড় মাকে। না মোমোস্টি ফোমোস্টি, আমার ব্যাগ ভারী হয়ে গেছিল, হাঁটতে পারছিলাম না লাস্টে, তো দেখি বড় মাকে বলবো, বড় মা ব্যবস্থা করে দেবে। আর বাড়িতে ঢোকার সময় পামশু জুতো পরে গেছি, পামশু জুতো খুলতে গিয়ে আমার দুটো পায়েরই নূপুর অটোমেটিক খুলে গেছে, পামশু খুলেছি পামশুর সাথে নূপুর খুলে গেছে দেখো, আর নূপুরটা পড়তে হবে। তো চলো তোমাদের সাথে ডিনারের সময় একবার দেখা করছি, তারপরে ব্লগটা শেষ করবো, টাটা। আর তোমাদেরকে যে বলেছিলাম না যে আমার ভেজিটেবিল চপ খেতে ইচ্ছে করছে, কোথাও খুঁজে পাইনি, যে কটা চপের দোকান আছে প্রত্যেকটা চপের দোকানে পাক মেরেছি কিন্তু চপের দোকান বন্ধ, তো আমার ভেজিটেবিল চপ খাওয়া আজকে আর জুটলো না, তো দেখা যাক কবে খেতে পারি, কবে আবার আনা হয়। আর কোনো কিছু না, শুধু ভেজিটেবিল চপটার জন্য মনটা হট করে খারাপ করছে, মনে হচ্ছে কখন যে ভেজিটেবিল চপ পাবো, কখন যে খাবো, কেমন একটা অদ্ভুত ফিলিংস হচ্ছে। পিৎজাটা তোমাদের মন্দিরাদির পেটে সহ্য হলো না, সেই যে সন্ধ্যাবেলা খেয়েছি, তারপরে মেয়েকে হোমওয়ার্ক করালাম, তারপরে আমার এত পেট ব্যথা শুরু হয়েছে আমি সোজা হয়ে দাঁড়াতে পর্যন্ত পাচ্ছি না, সোমনাথকে খেতে দিয়েছি, মেয়েকে খেতে দিয়েছি, ওদেরকে খাওয়ানো হয়ে গেছে, এখন আমি মনে হচ্ছে আজকে রাতে আমি খেতে পারবো না, ডিনার করা অসম্ভব, গ্যাসের ওষুধ খেয়েছি, পেট ব্যথার চোটে মানে গ্যাসের চোটেই প্রচণ্ড পেট ব্যথা করছে, ওমেজ ডি ছিল ঘরে তো একটা ওমেজ ডি খেয়েছি, এত কষ্ট হচ্ছে আমি মানে আসলে আমার মনে হয় ওই চিকেন পিৎজাটা খাচ্ছি এক কামড় আবার এক চুমুক কফি, আবার একটু চিকেন পিৎজা আবার একটু কফি, তো দুটো মিশিয়ে খেয়েছি বলে বোধ হয় এত পেট ব্যথা শুরু হয়েছে। এইটা তোমাদেরকে তখন দেখানো হয়নি, একটা ফ্লাওয়ার ভাস কিনেছি, তবে আমার অ্যাকচুয়ালি কেন বলে মানি প্ল্যান্ট কিংবা লাকি বাম্বু কেনার খুব ইচ্ছে ছিল, ওগুলো আমার কেনা একটা শখ বলতে পারো, একটা স্বপ্ন যে আমি লাকি বাম্বু কিনবো আর মানি প্ল্যান্ট কিনবো, ডাইনিং টেবিলে রাখবো, বেডরুমে রাখবো, কিচেনে রাখবো, ওই সমস্ত প্ল্যান্টগুলো, কিন্তু আজকে সোমবার আমি সেটা ভুলে গেছি, সোমবারের বাজারে ওই সব পাওয়া যায় না, তো তার জন্য
একটা এরকম টাইপের কিনে আনলাম, ভবিষ্যতে যখন বাজার যাব তখন ওরকম প্ল্যান্ট কিনে আনবো। প্রচন্ড পেট ব্যথা করছে, আমি মানে বিছানাটা কোনো রকমে করব, করে আমি ধপাত করে এখন শোবো। আর এই যে আমার ডিনার, এই যে চিকেন কষা আর গরম গরম রুটি ছিল, তো রুটিটা আর চিকেন কষাটা আমি সকালে ব্রেকফাস্ট করে নেব। চিকেনের যে পাঁচ ঝোলটা করেছিলাম সেটাকেই চাল দিয়ে দিয়ে চিকেন কষায় পরিণত করেছি। রাত্রেবেলা সবাই রুটি খাবো বলে তো ওরা দুজনও তাই খেয়েছে, আর আমারটা থাকলো সকালে খাবো। পেট পুরো ছিঁড়ে যাচ্ছে ব্যথায়, জানি না কখন ব্যথাটা কমবে। চলো আজকে ভিডিওটা এ পর্যন্ত, সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে আগামীকাল নতুন একটা ভিডিওর সাথে। সকাল থেকে আবার আসছি কালকে, চলো টাটা, খুব ব্যথা করছে।